কেমন লাগছে এখন আপনার? মে গাও নার্সিং হোমে, আপনি এখন নার্সিং হোমে আছেন। নার্সিং হোম? আমাকে নার্সিং হোমে কোন লেগে আয়া? আপনাকে কাল আপনার মেয়ে এখানে নিয়ে এসেছিল। সাল্লো, আপনার খুব জ্বর ছিল আর জ্বরটা ক্রমশ বাড়ছিল, বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যেত না, আর তাই আপনার মেয়ে আপনাকে এখানে নিয়ে এসেছে আর এখানেই ট্রিটমেন্ট চলবে আপনার। সাল্লো কোথায়? আপ সাল্লো কো বুলাইয়ে না। সাল্লো ম্যাডাম, সাল্লো ম্যাডাম, ম্যাডাম আপনি এত চিৎকার করবেন না ম্যাডাম, মানে এত কথা বলবেন না প্লিজ। আপ বুলা দো না মেরি বেটি কো। কাহাঁ হ্যায় সালোনি? সালোনি, হে সালোনি। ও মাসি, কি হয়েছে? সালো কিদার নিতো? আরে ওনাকে একটু সামলান না, উনি ওনার মেয়েকে দেখার জন্য তখন থেকে ভীষণ ভাবে অস্থির হয়ে উঠেছে। সালো কাহাঁ নিতো? সালো কো বুলাকে লেকে আনা। এইখানে আমায় কেন এনেছে? অনেক টাকা খরচা হয়ে যাবে, এত টাকা কে দেবে বল? শান্ত হয়ে যাও মাসি, শান্ত হয়ে যাও, সালোনি তো আছে, ও ডক্টরদের সঙ্গে কথা বলছে মাসি। এ দেখো, তোমার জন্য ফ্রি বেডের ব্যবস্থা করেছে, আর তোমার তো অপারেশনও হবে, আর সেই জন্য খরচা যাতে একটু কম হয় তার ব্যবস্থাই করছে। কিন্তু ডাক্তাররা ওর কথা কেন শুনবে? সালোনি তো আছে মাসি, ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবে দেখো। তো সালোনি কো বুলা, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। এত টাকা ও কোত্থেকে জোগাড় করবে আমাকে তো জানতে হবে না? ওকে একটু ব্যবস্থা করতে দাও মাসি, ও ঠিক পারবে। আর ও যদি না পারে, যমুনা মাসি দেবে বলেছে, পুরোটা না পারলেও অল্প কিছু ব্যবস্থা করে দেবে। যমুনা, যমুনা উসকো পয়সা দেগি? তো দেখি দিমাগ খারাপ হয়ে গেছে। যমুনা এমনি এমনি কিছু করে তো জানিস না, ও আমার সল্লোকে গলত রাস্তায় নিয়ে যাবে। না না, আমি এখনই এখনই কোটি ওয়াপস যাবো। আপনি যাও গিমে, এখন তো তোমাকে ওরা যেতে দেবে না। আরে আমাকে যেতেই হবে। হে শোনো না, আমার হাত সে সব খুলে দাও না, আমাকে আপনি জানা পড়েগা, খোল দো না ইয়ে সব। আরে আপনি কি বলছেন, আর ডাক্তার বাবুর পারমিশন ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না, আর তাছাড়া আপনি অসুস্থ এখন। নিতু তুমি কল কল, এরকম করো না মাসি। কি করে সামলাই এখন? সালুরি ছাড়া তো মাসিকে কেউ সামলাতে পারবে না। আচ্ছা আচ্ছা, ভালো করে সাফাই কর, ও কোনাগুলো দেখবি। হ্যাঁ আরে, ই আমাদের মন্দির আছে, সাফাই না করলে চলে? আরে জলদি কর, জলদি কর, জলদি কর না। আরে বাবু, আ এই তো পুরো আজীব আদমি আছে, এখনই চলে এসেছে বলছে সালোনি। আরে বাবু, এখন কটা বাজে? হ্যাঁ আপনি সকাল সকাল সালোনি করতে করতে এখানে চলে এসেছেন। দেখুন সালোনি কোথায়, আপনি ডাকুন। আরে বাবু আপনার কি, দেখুন একদম বাজে কথা বলবেন না। হ্যাঁ আমি টাকা দিয়েছি, আপনি এখন সালোনিকে ডাকুন, বাস। কারা কারা যে আসে, ঠিক হ্যাঁ আপনি যান গিয়ে বসুন, আমি সালোনিকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পিঙ্কি, ইদার আ, বাবুকে নিয়ে যা। বাবু আসো, বাবুর এখন সালোনি নেশা চড়ে গেছে। কাকিমা, তোমরা হঠাৎ এখানে? হ্যাঁ এই চলে এলাম, তা কেমন সারপ্রাইজ দিলাম। দারুণ, তো এসো বসো। বসবো, কিন্তু তার আগে তোমার জেম্মার সাথে আমার কিছু দরকারি কথা আছে। জেম্মার সাথে? হ্যাঁ উনি ঘরে আছেন তো, যাও ওনাকে একটু ডেকে দাও। না আসলে কি হয়েছে তিয়া, সব ঠিক আছে তো? মানে ওনার শরীর টরীর? না মানে হীরা শরীর ঠিক আছে তিয়া, ওনাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করো। আরে না না, থাক না, এখন ওসবের দরকার নেই। না না, সে বললে হয়। আচ্ছা কি বলবেন বলছিলেন আমাকে বলতে পারেন? হ্যাঁ আসলে কৃষ বলছিল যে
আপনাদের বাড়ির মেয়ে মানে তিয়ার জিম্মার বড় মেয়ে উনি কি ফিরে আসছে? আর মিস্টার চ্যাটার্জি ওনাকে আনতে গেছে, তো এটা তো খুবই খুশির খবর, তাই না? হ্যাঁ খুবই। আর বলছিলাম আমার না একটা প্ল্যান আছে। প্ল্যান? হ্যাঁ আসলে সামনে তিথিটা তো খুবই ভালো, তাই ভাবছিলাম আর কি যদি ক্রিশ আর তিয়ার এঙ্গেজমেন্টটা সেরে ফেলা যায়। আসলে আজকালকার বাচ্চাদের তো জানেনই এঙ্গেজমেন্ট, মেহেন্দি, তারপর কি ওই সঙ্গীত, এইসব ছাড়া তো ওদের আর চলে না। আর আমার ক্রিশ, আমার ক্রিশেরও এসব খুব ভালো লাগে। ও বলছিল যে বিয়েটা যেন ধুমধাম করে হয়, অনেক বড় করে হয়। তাই ভাবছিলাম দাদা যে ওদের এঙ্গেজমেন্টের আনন্দটা আর এ বাড়ির মেয়ের ফিরে আসা আনন্দটা যদি একসাথে সেলিব্রেট করা যেত তাহলে আর কি খুবই ভালো হতো। আমার তো ইচ্ছা আছে যদি আপনারা রাজি হন। আপনাকে বসুন। এই টিয়া, জল খাবারের ব্যবস্থা করো, যাও। আপনারা প্লিজ বসুন, আসুন। সবাই কত খুশি, সবাই ভাবছে আরো ফিরবে, সবাই কত এক্সপেকটেশন নিয়ে আছে। কিন্তু আকাশ, আকাশের সাথে যতবার আমি ফোনে কথা বলছি এরকম অদ্ভুত শোনাচ্ছে কেন ওকে? কি যেন একটা এড়িয়ে যাচ্ছে। আমার মন বলছে ওদিকে সবটা ঠিক নেই। ইরা কল করেছে, ইরাকে কি বলবো আমি এখন? না না, ওর সাথে এখন কথা বলা যাবে না। কি হলো? খারাপ কিছু হলো না তো? না না না, খারাপ কিছু হতেই পারে না। ও নিশ্চয়ই আর ওর খোঁজ পেয়েছে। আরেকবার করে দেখি। কি হলো কি? হ্যাঁ এতবার কেন ফোন করছো? ফোনটা কেটে দিচ্ছি, বুঝতে পারছো না? কিন্তু কেটে দিচ্ছ কেন ফোনটা আকাশ? আমি তো বেশিক্ষণ কথা বলবো না তোমার সাথে। আর প্রত্যেকবার ফোন ধরি এরকম ধমকের গলায় কেন কথা বলছো বলো তো? ইরা এখন কথা বলার সময় নয়, ঠিক আছে? আমি তোমাকে পরে। না 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 আকাশ, পরে না, এখনই এখনই একটু একটু তোমার সাথে কথা বলি আকাশ। তুমি বুঝতে পারছো না কেন আমার চিন্তা হচ্ছে, আমার সব সময় টেনশন হচ্ছে একটা। শোনো না, ওইদিকে সব কিছু ঠিক আছে, তোমার তোমার শরীর ঠিক আছে, তুমি ঠিক আছো? আর আমার আমার মেয়েটার খোঁজ পেলে গো বলো না। আমার না আসলে খুব খুব অস্থির অস্থির লাগছে। আমি আমি জানি আমি বারবার তোমাকে ফোন করে ফেলছি না, বারবার একটু বিরক্ত করে ফেলছি। আমার অবস্থাটা একটু বোঝো, আমি কোথায় যাই বলো তো? জানো তো আকাশ, আমি না আমি আমাদের মেয়ের জন্য পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি। ওর জন্য কেনা যা যা গিফট ছিল সব বার করেছি, সুন্দর করে সব সাজিয়েও রেখেছি। ইরা তুমি এখন ফোনটা রাখো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। কেন আকাশ ফোন রাখবো কেন? ইরা আমি এখন বিজি আছি। আবার তুমি আমার সাথে? বুঝেছি, তুমি বোধহয় আমাকে আমাকে সারপ্রাইজ দেবে ভেবেছো, তাই না? সেই জন্য এখন এড়িয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বরং আমাকে না সারপ্রাইজই দিও, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করবো না। আমাকে শুধু একটা কথা বলো, একটা, আমার মেয়েটা খুব ভালো আছে তো?
একেবারে আমার মনের মতো হয়েছে বলো। আকাশ, আকাশ, मैं रेडी हूं। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।